স্বাগতম জানাচ্ছি ড্রপআউট এর দ্বিতীয় ভিডিওতে। আমি ইকবাল এবং আমাদের আজকের টপিক হচ্ছে টাইপস অফ ফ্রেন্ড। হ্যালো মিয়াদ দোস্ত, আমার 500 টাকা লাগে, তোর কাছে হবে? আচ্ছা দেখ একটু। হ্যাঁ হ্যালো আকাশ, তোর কাছে 500 টাকা হইবে? হইব না? আচ্ছা হ্যাঁ। ইকবাল দোস্ত, আমার ইমার্জেন্সি 1500 টাকা লাগে দোস্ত, দেখ না কোনোভাবে ম্যানেজ কর একটু একটু, প্লিজ দেখ তাড়াতাড়ি। হ্যাঁ আমি তোর কালকেই ব্যাক করবো দোস্ত, কালকেই। আচ্ছা ঠিক আছে। আফটার 6 মান্থস। হ্যালো হ্যাঁ, তোকে টাকা, হ্যালো হ্যালো শোনা যাচ্ছে না ভাই? হ্যালো টাকা, ওই যে হ্যালো টাকা দিলাম না তোরে, লাগবে না ভাই আমার 100 টাকা 300 মিনিট, লাগবে না ভাই। আমি কি করব, আমার পিছে আকাশে বাতাসে কত মেয়া ঘুরে। আমি কালকে খুব সুন্দর করে অর্ডার আইতে কইছি, তোমার লগে আমার হইতেছে না। তুমি তোমার মতন, আমি আমার মতন, ব্রেকআপ ব্রেকআপ। মায়ে তো কাঁদতে কাঁদতে শেষ দোষ একটুও লড়ি নাই, সোজা সুজি কইছি যে তোমায় লাগবে না। তুই এগুলা কেমনে পার বলতো? তুমি যাইও না রকিনা, আমি তোমার দ্বারা কি করব, আমার বুঝতে হবে কে শুধু আমি খেয়ে যাবো, ব্যথা কি শুধু আমি পেয়ে যাবো, চুলকি মাথার আমারই উঠে যাবে সবসময়। কেমন আছো তুমি? হ্যাঁ এই তো ভালো, কি করো? আরে দোস্ত কার সাথে কথা বলি? এই তো গার্লফ্রেন্ডের সাথে কথা বলবি? হ্যাঁ দে। আচ্ছা বল। এটাই ছিল হাসিবুলের জীবনের সবচেয়ে বড় ফুল। সে গার্লফ্রেন্ডের ফোন দি, ফোন রিসিভ করে না, মানে অল টাইম দেখে ওয়েটিং, কি যে করে বুঝতে পারতেছি না বলতো। অন্য কোনো কেউ নাকি? মানে তা তো বলতে পারি না যে কি হয়েছে আর কি, দেখি অল টাইম ওয়েটিংই থাকে সবসময়। মাইয়া মানুষের মন তো ভাই কখন চেঞ্জ হয়ে যায় বলতে পারি না রে। দে ডাক দিত। হ্যাঁ তে কজা বাস কাল লাগে মর্জিনার সাথে কথা বল। ও মর্জিনা না তোর গার্লফ্রেন্ডের নাম? হ্যাঁ এটা কিন্তু কথা ছিল না।